নমস্কার বন্ধুরা ডিসেম্বরে স্কুল খোলার সাথে সাথেই উচ্চ প্রাথমিক অর্থাৎ আপার প্রাইমারিতে কিন্তু ভার্চুয়াল পদ্ধতিতে নিয়োগ করা হবে এরকমই একটি খবর কিন্তু একটি খবরের শিরোনামে এসেছে সেই খবরটি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দেবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ডিসেম্বরে স্কুল খোলার সাথেই উচ্চ প্রাথমিক অর্থাৎ আপার প্রাইমারিতে ভার্চুয়াল পদ্ধতিতে নিয়োগ উচ্চ প্রাথমিক নিয়োগ নিয়ে জটিলতার মাঝেই টাস্ক ফোর্স গঠন করে চাকরি প্রার্থীদের নিয়োগের ইঙ্গিত দিয়েছিল শিক্ষা দপ্তর আর এবার পাওয়া গেল নিয়োগের ইঙ্গিত একদিকে যখন হাইকোর্টে তারিখের পর তারিখে শুনানি চলছে উচ্চ প্রাথমিক নিয়োগের মামলায় তখন অন্যদিকে নিয়োগ করার প্রস্তুতি নিল কিন্তু রাজ্য সরকার ডিসেম্বরে স্কুল খোলার সাথেই উচ্চ প্রাথমিককে ভার্চুয়াল পদ্ধতিতে নিয়োগ করা হবে মাননীয় শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেছেন যে কোনো সোশ্যাল পোস্ট বা মুখ্যমন্ত্রীর পোস্ট বা ফেসবুক লাইভের তলায় হাজার হাজার চাকরি প্রার্থীদের একাধিক ক্ষোভযুক্ত দাবি বিভিন্ন সময় চোখে পড়ছে মুখ্যমন্ত্রীর বিশেষ সূত্রের খবর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন যে আইনি জটিলতা কাটলেই দ্রুত নিয়োগ করতে হবে উচ্চ প্রাথমিকে সেই কারণেই তড়িঘড়ি গঠন করা হচ্ছে সাত সদস্যের একটি ফোর্স শিক্ষা দপ্তরের আশা অক্টোবর বা নভেম্বরের মাঝামাঝি হাইকোর্টের রায় হতে চলেছে সেক্ষেত্রে যেমন রায় হবে হাইকোর্ট সেভাবেই কিন্তু নিয়োগ করা হবে অর্থাৎ হাইকোর্টের যেমন রায় হবে সেই পদ্ধতি কিন্তু নিয়োগ করা হবে সূত্র থেকে জানা যাচ্ছে যে অন্য বেঞ্চ বা সর্বোচ্চ আদালত কোনো আপিল করবে না রাজ্য সরকার সূত্রে জানা যাচ্ছে যে করোনা পরিস্থিতিতে অনলাইনে হবে কাউন্সিলিং সেভাবেই প্রস্তুতি কিন্তু নেওয়া হচ্ছে কমিশন সূত্রের খবর কীভাবে সফল প্রার্থীদের কাউন্সিলিং করা হবে এবং নিয়োগপত্র কত তাড়াতাড়ি দেওয়া সম্ভব হবে তা নিয়ে টাস্ক ফোর্সের কাজ চলছে টাস্ক ফোর্সের সদস্যের স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান স্কুল শিক্ষা দপ্তরের একজন আধিকারিক এবং মধ্যশিক্ষা পর্ষদের এক আধিকারিক কিন্তু রয়েছেন সূত্রের খবর যে অনলাইনে কাউন্সেলিংয়ের পাশাপাশি ভার্চুয়ালের মাধ্যমেই কিন্তু নিয়োগপত্র দেওয়া যাতে যায় সে ব্যাপারে সেই ব্যাপারে কিন্তু খতিয়ে দেখছে টাস্ক ফোর্স জানা যাচ্ছে যে উচ্চ প্রাথমিকের শূন্যপদ রয়েছে চোদ্দ হাজার তিনশো উনচল্লিশটি এই সবকটি পদেই বছর শেষ হবার আগেই নিয়োগ করবে কিন্তু রাজ্য সরকার সূত্র জানিয়েছে যে ডিসেম্বর নাগাদ স্কুল খুলতে পারে কম বেশি ক্লাস শুরু হবে জানুয়ারি তার আগেই শিক্ষকের অভাব পূরণে এই চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি পদে কিন্তু নিয়োগ করা হবে তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন যে হাইকোর্টের রায় এলেই কিন্তু রাজ্য সরকার ভার্চুয়াল পদ্ধতিতে কিন্তু আপনার প্রাইমারির যে নিয়োগ সেটা কিন্তু সম্পূর্ণ করবে তো এই ব্যাপারে আরও যদি কোনো লেটেস্ট কোনো খবর আসে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব তার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন